হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বিয়ে, তো সকাল সকালবেলা আজকে ওই বাসায় যাব, মানে বাপের বাড়ি যাব, তারপর আমি ওখান থেকে আজকে বিয়েতে যাব। তো রিক্সার জন্য দাঁড়ায় আছি, ওই পাশে আম্মু তাশরিফ আর হচ্ছে আলমিনা দাঁড়ায় আছে। ও, আমি মোটামুটি বাসায় যা পড়াছিলাম আমি সেটা পড়েই গেছি, যেহেতু বাপের বাড়ি কাছে। আর এখন আমি রেডি হয়ে বিয়ে বাড়ি যাচ্ছি। তো আমার বান্ধবীদের আসতে একটু লেট হচ্ছে, তা আমি আগেই চলে গেছি। আর আমার তাশরিফকে বাসায় ঘুম পাড়ায় রেখে গেছিলাম, যার কারণে আমি বেশ ছবি মোটে তুলতে পারি নাই, একদমই ছবি তুলতে পারি নাই। মানে খুবই তাড়াতাড়ি শর্ট টাইমে গেছি আর চলে আসছি, আর ছেলেটাও একটু সিক ছিল, তো যার কারণে ছবি তোলা হয়নি। তো সবাই নবদম্পতিদের জন্য অনেক 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 দোয়া করবেন, তারা নতুন জীবনে পদার্পণ করেছে, তাদের বাকি জীবনটা যেন অনেক সুখে কাটে ছেলে মেয়ে নিয়ে। ওর যেহেতু একটা ছেলে আছে অলরেডি, 3 বছর আগে কাবিন হয়েছিল, সেটা তো আপনাদের আগেই বলেছি। তো ওরা হচ্ছে অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট করেছে, অনেক সুন্দর ডেকোরেশন করেছে। তো আমরা বসে পড়ছি আর এখন খাবার দিচ্ছে। তো এটা হচ্ছে আমার বান্ধবী স্বর্ণালী, ওকে অনেক কিউট লাগতেছে মাশাল্লাহ। এমপি মহোদয়, এমপি মহোদয় নেপা, মানে আমি যা শেয়ার দিই করে ওকে এমপি মহোদয় বলি, এমপি বলি, অনেক ভালো মনে রাখতাম। তো ওই যে হচ্ছে বর, আমাদের দুলাখাই দাঁড়ানো। তো আরো একটা বান্ধবী আসতে দেরি করছিল, তো আমরা আবার একটু বসে ছবি টবি তুলতেছিলাম। তো ও চলে আসছে, এটা হচ্ছে প্রিয়া, এটাও আমাদের বান্ধবী। তো এটা হচ্ছে গায়ে হলুদের ছবি, গায়ে হলুদে সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল আমি বাদে, কারণ আমি একটুও সাজি নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।